এটারই আবার এটা ছোট শুধু 80 টাকা বাচ্চাদের জন্য, এটা শুধু 92 টাকা দাম, আপনার এক ডজনের দাম 90 টাকা, এক ডজনের দাম 90 টাকা, 7.5 টাকা পিস, কি করবো ওদের ইচ্ছা যা, 70 টাকার দাম 12 পিস, 12 পিস, এটা হলো 65 টাকা ডজন, 12 পিস, 12 পিস, এগুলো হলো 60 টাকা 90 পয়সা, আমাদের 60 টাকা 90 পয়সা পার পিস, এগুলো কেমন, 20 টাকা, 220 টাকা ডজন, জি, এগুলো পড়বে 18 টাকা, 18 টাকা, 30 টাকা বিক্রি হয় এগুলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আঙ্কেল আপনার দোকানে মূলত কী কী আইটেম বিক্রি করেন? আমাদের এখানে মনে করেন যে অনেকগুলো আইটেম, যেমন ব্রাশ, টেনিস বল, সুপার গুলো আঠা, গাবতলী আসে বা সায়দাবাদ আসে, ওখান থেকে বেগম বাজার আসবে, বেগম বাজার, আচ্ছা, অর্থাৎ গাবতলী থেকে আসলে কিভাবে আসবে? গাবতলী থেকে আসলে ওই ওখান থেকে গাড়ি পাওয়া যায়, 40-50 টাকা ভাড়া নেয়, আসে আপনার গুলিস্তান নামবে, গুলিস্তান থেকে রিক্সা নিয়ে বেগম বাজার আসবে, রিক্সা নিয়ে আসতে সহজ। তাছাড়া আপনাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, কোনো ব্যক্তি যদি চকে এসে ফোন দেয় তাহলে আপনাদের লোককে রিসিভ করে দিতে পারবে। জি জি জি। আচ্ছা আঙ্কেল, আমরা আজকে যে আপনাদের যেগুলো প্রোডাক্ট রয়েছে এসব প্রোডাক্ট তো জেলা শহর থেকে আপনাদের পণ্য বিক্রি করে থাকে, আমরা আজকে ভিডিও ব্রাশ, সানি ব্রাশ, এটা কি আপনি এই কার্টুন থাকবে এরকম, এটা একটা বক্সে 12টা থাকে, এরকম এক বক্সে 12টা থাকবে, আর প্রতি ইসেতে 20টা থাকে, 12টা থাকে, আচ্ছা, কার্টুনও 12টা, বোতলেও 12টা, আচ্ছা, এগুলো কিনা পড়বে কয়টা? এগুলো কিনা পড়বে 120 টাকা, পিস পড়তেছে 10 টাকা, 10 টাকা পিস প্রায় করা, 20 টাকা বিক্রি করতে পারবে, আচ্ছা, আর যদি হোলসেলে বিক্রি করে তো 15 টাকা বিক্রি করতে পারবে, আচ্ছা, হোলসেল বলতে অর্থাৎ যে সকল স্টুডেন্ট বিভিন্ন মফস্বল শহরের দোকানে গিয়ে জি যদি বিক্রি করে সেক্ষেত্রে কয় টাকা বিক্রি করতে পারবে? এটা মিনিমাম 150 টাকা বিক্রি করবে, 150 টাকা বিক্রি করতে পারবে যদি হোলসেল বিক্রি করে, যে হোলসেল 150 টাকা বিক্রি, আচ্ছা, আপনার কাছে বিরাশ আর কি কি বিরাশ পেয়েছে? এগুলো আছে, এগুলো হলো 105 টাকা, 105 টাকা, তারপরে আঙ্কেল এগুলো 105 টাকা, এটা 12টা নাকি? 12টা, 12টা, এইটারই আবার এটা ছোট শুধু 80 টাকা, শুধু 80 টাকা, শুধু 80 টাকা, মানে এক ডজন বিরাশের দাম 80 টাকা, আচ্ছা, তারপরে আর কি কি আইটেম রয়েছে? এইটা আছে, এটার দাম আমাদের 140 টাকা, কোনটা? এটা সানি, এগুলো কোন ব্র্যান্ডের ব্রাশ? এগুলো আপনার ওই যে বাংলাদেশ সানি ব্র্যান্ডের, হ্যাঁ জি, এগুলো কত করে পড়বে? এগুলো পড়বে 140 টাকা, 140 টাকা, সানি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন। আচ্ছা আরও কী কী ব্রাশ রয়েছে আপনার কাছে? আমাদের এটা আছে ম্যাটাডোর, ম্যাটাডোর বাচ্চাদের জন্য নাকি? বাচ্চাদের জন্য, এটা শুধু 92 টাকা দাম, 92 টাকা, বক্স বক্স থাকবে, হ্যাঁ, আচ্ছা, এগুলো পিস পড়তেছে তো, এগুলো দাম কম, এগুলো 15 টাকা বিক্রি হয়, 180 টাকা বিক্রি হবে, আর এটা 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 একই, একই সাইজ একরকম। তাছাড়া আপনার কাছে আর কি কি ব্রাশ রয়েছে? আমাদের ব্রাশ অনেকগুলো আছে এখানে দেখেন, এটা এটা কেমন, এটা কি উড়াল বলা হয়? এটা উড়াল বি, আচ্ছা, এটা তো প্যাকেট সিস্টেম থাকবে, এটা হলো আপনার কলগেট, 150 টাকা দাম, 150 টাকা, এক ডজন, আচ্ছা, আবার এটার মধ্যে আবার কম দামেরও আছে, 110 টাকাও আছে, 110 টাকা রয়েছে, এখানে তো অসংখ্য বিরাজ রয়েছে, এটার দাম কেমন? এটা 150, 150 টাকা করে, আচ্ছা, এগুলো কেমন বিক্রি করে থাকে তারা? এগুলো একটা 25 টাকা বিক্রি করে, 25 টাকা বিক্রি করে থাকে, 12.5 টাকা কিনা, 12.5, ডবল লাভ হয়ে যায়, জি। তার পাশে এটা এটা কেমন হবে? এটা হলো স্যানসুডেন, তারপরে কি এক নম্বর, এটা হলো ত্রিশা, এগুলো কমা কমা, আচ্ছা, এগুলোর দাম কেমন? এগুলো 150, 150, আচ্ছা, আরও তো অনেক বিরাশ রয়েছে আপনার কাছে, আমাদের অনেক ব্রাশ আছে, তারপরে এগুলো আছে, রেজার আছে, আমরা একটা একটা আইটেম জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, আচ্ছা, তারপরে টেপ আছে, আচ্ছা, ওসাকা টেপ, ওসাকা টেপ কেমন দাম? 140 টাকা ডজন, 140 টাকা ডজন, 140 টাকা ডজন, ওসাকা টেপ 140 টাকা ডজন, আচ্ছা, তারপরে অনেক তো ওসাকা টেপ, তারপরে আমাদের এটা আছে তাস ডন বলা হয়, এগুলো কেমন দাম? এগুলো দুই পদের 270 টাকা, 310 টাকা, 270 টাকা বক্স, 310 টাকা বক্স, 270 টাকা বক্স, আর কোনটা রয়েছে? আরও আছে আপনার যেমন আমেরিকান গোল আছে,
এটা কেমন দাম? এটা হলো 560 টাকা। 560 টাকা আমেরিকান গোল্ড, আমেরিকান গোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 100 টাকা ডজন। 100 টাকা ডজন, 15 টাকা রিটার্ন প্রাইস। মুদিখানার দোকান, কসমেটিক দোকান, বিভিন্ন দোকানে কিন্তু এগুলো বিক্রি হয়। জি জি জি, 100 টাকা ডজন পাইকারি। 100 টাকা ডজন পাইকারি। তারপরে এটা এটা কি? এটা হলো আপনার 4G গ্যাস লাইট। 4G গ্যাস লাইট, গ্যাস লাইট। আচ্ছা, এগুলো কেমন? কত পিস? এগুলো 550 টাকা শো। 550 টাকা শো। এখানে 100 পিস রয়েছে, এখানে 50 পিস রয়েছে, 275 টাকা বক্স। আচ্ছা, তাহলে 550 টাকা পিস হলে 5.5 টাকা পিস, 5.5 টাকা পরে ওরা 10 টাকা বিক্রি করে দিচ্ছে। 10 টাকা বিক্রি করে থাকে 4G লাইট। আচ্ছা, এটা হলো সানরাইজ। সানরাইজ, জি। এটা খুলে দেখে, আচ্ছা এটা এটা দেখে, আচ্ছা এটা হলো সানরাইজ, জি। এটা কেমন হবে? এটা 650 টাকা শো। এটা 650 টাকা শো, 6.5 টাকা বিক্রি, 6.5 টাকা পিস পড়বে। আচ্ছা, এগুলো হলো বল, ড্রপ বল। এগুলো 24 পিসের দাম 180 টাকা। 24 পিসের দাম 180 টাকা। তাহলে কয় টাকা পিস পড়ছে এগুলো? এটা পরে আপনার মনে করেন যে এই 7.5 টাকার মতো, 7.5 টাকা। এগুলো আঠা কেমন বিক্রি? সুপার গুলো আঠা এলো আপনার 1 ডজনের দাম 90 টাকা। 1 ডজনের দাম 90 টাকা, 7.5 টাকা পিস। আচ্ছা, এটা 20 টাকা রিটেল প্রাইস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সুপার গুলো আঠা 7.5 টাকা পিস। আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন? তারপরে মাজুনি, 70 টাকা 12 পিস। 70 টাকা 12 পিস। এখানে কিন্তু মূল্য লেখা রয়েছে 30 টাকা। ও, ওটা রিটেলে বিক্রি করবে ওদের ইচ্ছা যা। 70 টাকার দাম 12 পিস। 12 পিস। এটা হলো আপনার ভীম মাজুনি বলে এটাকে। এটা হলো 80 টাকা 12 পিস। 80 টাকা 12 পিস। এখানে কিন্তু টাকা রয়েছে রিটেলার 45 টাকা। হ্যাঁ, ওটা এত বিক্রি হবে না, একটু কমে বিক্রি হবে। আমাদের একটা আইডিয়া দিচ্ছি যে এখান থেকে আপনারা এই এই প্রোডাক্ট পাবেন। তারপরে কোনটা দেখাবেন? এটা, হ্যাঁ, এটা আছে গা মাজুনি, গা মাজে। ও আচ্ছা আচ্ছা, এটা হলো শুধু 65 টাকা ডজন। 65 টাকা ডজন, 12 পিস। 12 পিস, তাহলে তো এক পিসের দাম আসতেছে অনেক কম। অনেক কম, এগুলো 10 টাকা বিক্রি হয়। 10 টাকা বিক্রি হয়ে থাকে। তারপরে এটা আছে কাঠের মাজ, কটন বাট, কটন বাট, হ্যাঁ, কাঠ। হ্যাঁ, এটা কি কাঠের হবে? জি, কাঠের। আচ্ছা, এগুলোর দাম কেমন? এগুলো হলো 140 টাকা ডজন। আপনার কটন বাট তো ছোট বড় সবই আছে। আছে, একটা দেখাচ্ছি, সমস্যা নেই। এটার দাম কয় টাকা বললেন? এটা হলো 140 টাকা। 140 টাকা করে ডজন। আচ্ছা, তারপরেটা? তারপরটা হলো 50 টাকা। 50 টাকা ডজন। আচ্ছা, তারপরটা 25 টাকা। 25 টাকা ডজন, ডজন। তারপরটা 45 টাকা। এটা তো মানে 2 টাকা পিস পড়বে। না, 5 টাকায় বিক্রি করবে ওরা। 5 টাকা বিক্রি করবে, 5 টাকা বিক্রি করবে। হ্যাঁ, 2 টাকা করায় পড়া পড়বে। তারপরে এটা দেখালেন, ওটা? এটা হলো আপনার 45 টাকা। 45 টাকা বেবি, বেবি কটন বলে, বেবি কটন। আচ্ছা, আপনার কাছে বেলুন আইটেম দেখলাম, বেলুন। জি জি জি, এই যে বেলুন আছে এখানে 100 পিস, 100 পিস রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কেমন দাম? এগুলোর দাম হলো 59, 59 টাকা। জি, এগুলো কি বেলুন বলা হয়? এগুলো আরএসটিএম, আরএসটিএল, মেড ইন চায়না, চায়না। আর এটা আছে আপনার থাইল্যান্ডের বেলুন, থাইল্যান্ডের বেলুন। হ্যাঁ, 55 টাকা 20 পিস। এটা অনেক বড় হবে না? বড় হবে, সাইজ হবে। 55 টাকা 20 পিস, 55 টাকার দাম, 20 পিসের দাম, 20 পিসের দাম, 5 টাকা রিটেল প্রাইস, 5 টাকা। ওরা ওরা মনে করেন 65 টাকা 70 টাকা বিক্রি করবে, 70 টাকা বিক্রি করবে। তারপরে এটা কি? এটা হলো আপনার লাইটার ম্যাচ, লাইটার ম্যাচ। হ্যাঁ, পিছনে এই দেখায় দেন দেখি কেমন। পিছনে আপনার লাইট জ্বলবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এগুলো হলো 60 টাকা 90 পয়সা আমাদের রেট, 60 টাকা 90 পয়সা করে পার পিস। এগুলো কেমন বিক্রি করা যেতে পারে? এগুলো রিটেলে 15 টাকা বিক্রি হয়, 15 টাকা। কিন্তু যারা বিক্রি করবে এসআর এর মাধ্যমে 10 টাকা দিয়ে দিবে, 10 টাকা বিক্রি, ওদের 2 টাকা থাকবে পার পিস। আচ্ছা, 2 টাকা থাকলে পার বক্সে ওদের থাকবে প্রায় 50 টাকার মতো, 50 টাকা। তাহলে এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট যদি 50,000 টাকা দিয়ে শুরু করে, তাহলে মাসে কেমন ইনকাম করা সম্ভব? মাসে 1,000-2,000 টাকা পাবে, 1,000-2,000 টাকা ইনকাম করা সম্ভব যদি সে এভাবে পাইকারি দিয়ে থাকে। জি জি। আচ্ছা, আর এটা হলো আপনার গরমের দিনে চলে বেশিরভাগ। হ্যাঁ, টেস্টি ওরসলান কোম্পানি। হ্যাঁ, এটার নাম হলো টেস্ট মি, টেস্ট মি। আচ্ছা, আমাদের দাম 150 টাকা বক্স, 150 টাকা বক্স। আচ্ছা, এগুলো রিটেলার কেমন বিক্রি করবে? এগুলো রিটেল বিক্রি করে আপনার 10 টাকা, 10 টাকা পিস করে পড়ছে। কয় টাকা করে? 20 পিস আছে এক বক্সে, 150 টাকা বক্স। জি। আচ্ছা, 10 টাকা করে বিক্রি করলে 200 টাকা, 200 টাকা না বেশি হচ্ছে? না, 20 পিস থাকে তো, 20 পিস থাকে। আচ্ছা, 10 টাকা, 10 টাকা। তারপরে কোনটা দেখাবেন? এগুলো আছে গিফটের, যেমন প্যাকিং করে এগুলো টাকা নষ্ট হলে জোড়া টোড়া দেয়, এগুলো কেমন? এগুলো একটা হলো 22 টাকা, একটা হলো 40 টাকা। অসংখ্য আইটেম দিতে হবে। জি জি, এগুলো কেমন দাম? হ্যাঁ, এগুলো আপনার সাইজ আছে 35, 45, 25, বিভিন্ন ধরনের রয়েছে। বিভিন্ন আপনারা দেখাই দিলাম এই দোকানে, কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের পেয়ে যাবেন আপনারা। আমি প্রত্যেকটা দেখাচ্ছি না। এটার দাম কত বললেন? মানে বিভিন্ন ধরনের দাম আছে, সর্বনিম্ন কত টাকা থেকে শুরু? সর্বনিম্ন আছে 21 টাকা, 21 টাকা থেকে শুরু।
12 পিসের দাম 12 পিসের দাম টেনিস বল রয়েছে টেনিস বল কেমন কেমন দাম টেনিস বল 310 টাকা ডজন 310 টাকা ডজন ডজন 220 টাকা ভালোটা 310 টাকা ডজন 310 টাকা ভালো আর যেটা একটু নরমাল ওটা 220 টাকা ডজন 220 টাকা তারপর 130 টাকা ডজন তারপর পিছনে রয়েছে একটু দেখায় দিন পিছন থেকে এই এগুলো কেমন এগুলো হলো 220 টাকা 220 টাকা ডজন জি এগুলো হলো 100 এগুলো কেমন বিক্রি করবে এগুলো একটা বিক্রি হয় 30 টাকা 30 টাকা ক্রয় করার পর তুমি কয় টাকা করে ওটার দাম পড়বে কম মনে করেন যে গোল্ডেন উইং মেড ইন চায়না 220 বা 12 এগুলো কিনে পড়বে 18 টাকা 18 টাকা 30 টাকা বিক্রি হয় এগুলো আবার একটু কম দাম 130 টাকা এগুলো 130 টাকা ওয়ান্টপ আচ্ছা এগুলো 10 পিসের দাম 230 টাকা আবার এটাই একটা আছে কমা দাম এটা 12 পিসের দাম শুধু 80 টাকা 12 পিসের দাম শুধু 80 টাকা 80 টাকা আচ্ছা আর তো অসংখ্য ধরনের আইটেম রয়েছে তারপর আপনার কাছে এই দাদা প্লেট এটা কি বলা হয় জিলেটের মাথা জিলেট কোম্পানির মাথা জি এই যে এই এই যে এই এই গার্ডের মাথা এটা ও আচ্ছা আচ্ছা এই এক্সট্রা মাথা হ্যাঁ আমাদের 11.5 টাকা কেমন দাম এটা কেমন দাম এটা হলো 27.5 টাকা পিস 27.5 টাকা পিস 38 টাকা বিক্রি 38 টাকা বিক্রি এটা 11.5 টাকা পিস 11.5 টাকা পিস এটা 15 টাকা বিক্রি হ্যাঁ 15 টাকা বিক্রি আচ্ছা তারপরে কি আইটেম রয়েছে তারপরে ব্লেড রয়েছে অনেক পদের অসংখ্য ধরনের ব্লেড রয়েছে ওখানে দেখতে পাচ্ছি অসংখ্য ধরনের ব্লেড কিন্তু পাওয়া যাবে সাংখেল আপনার দোকানে মনে করেন কেউ যদি ঘর থেকে নিতে চায় অর্থাৎ ঘরে বসে জি সেক্ষেত্রে কেমন নিশ্চয়তা পাবে কেমন আপনি সেই আমরা এখানে ব্যবসা করি 1983 থেকে 1983 সাল থেকে জি আমাদের এখানে পুরনো দোকান একেবারে নির্ভয় আমাদের সাথে ব্যবসা করতে পারে ব্যাংকের মাধ্যমে হোক বিকাশের মাধ্যমে হোক টাকা পাঠাইলে আমরা মাল পাঠিয়ে দিব নিজের দায়িত্বে সাধারণত প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছে তারা কিন্তু ঢাকা শহরে এসে এগুলো তো এখানে যে দামে বিক্রি করতেছেন তারা কিন্তু জেলা শহর অনেকটা বেশি দামে ক্রয় করে যার কারণে তাদের লাভ কিছু কম হয়ে থাকে কম হয়ে থাকে আপনার কাছ থেকে পণ্য ক্রয় করলে তারা কিন্তু অনেকটা লাভবান হবে অবশ্যই অবশ্যই অর্থাৎ 15,000 টাকা যদি পণ্য আপনারা এখান থেকে ক্রয় করে এবং তাহলে কত টাকা সেভ হতে পারে তার এখান এখান ঢাকা থেকে নিলে 50,000 টাকার মাল নিলে মিনিমাম 4-5,000 টাকা ডিফারেন্স 5,000 টাকা তার মানে কম হবে কম হবে এবং সে এই 5,000 টাকা বেশি বিক্রি করতে পারবে জি জি ভাই আমরা কিন্তু সেই আইডিয়াই দিয়ে থাকি যে আপনারা ঘরে বসে কিনতে পারবেন বিশ্বস্ত দোকান থেকে আপনার কাছ থেকে যদি যেগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো তো যদি ইমেল মাধ্যমে দেখে ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা দেখাবেন এবং তারা ঘরে বসে নিতে পারবে অবশ্যই কোনো পরে কোনো সমস্যা কোনো সমস্যা না এখন এগুলোর দাম যেটা এখন বলতেছেন পরবর্তীতে দাম এগুলো আপ এন্ড ডাউন হয় আপ ডাউন হয়ে পরে তবে আপনাদের যে মার্কেট যে প্রাইস সেই দামই রাখবেন কিনা অবশ্যই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এটা অনেকেই বলে থাকে যে আপনি এখন যে দামটা বলতেছেন মানে বিলেটেড এটার দাম কত টাকা বলেন এটা হলো আপনার 105 টাকা 105 টাকা যখন পরে ঘরে বসে কিনতে চাই সেক্ষেত্রে 5 টাকা বাড়তেও পারে 5 টাকা কমতেও পারে মানে যদি না বাড়ে তাহলে কি দাম বেশি নেবেন না 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 বাড়লে তো বেশি নর প্রশ্নই আসে না অনেকে নিয়ে থাকে এবং প্রোডাক্টগুলো খারাপ প্রোডাক্ট দিয়ে থাকে না আমাদের ওটা নাই অনলাইনে বিজনেসটা এটা মানে বিশ্বাস খারাপ না না আমাদের এটা নাই আমাদের অসুবিধা নাই আর আমাদের এই যে জিলেট প্লেটটা জি জি এটা যেহেতু আপ এন্ড ডাউন হয় আজকে 252 টাকা আছে 270 টাকা হতে পারে আবার 240 টাকা 50 টাকা হতে পারে যে দাম হবে তখন তো সেটা জি জি যেহেতু এই প্রোডাক্টটা এই ভিডিওটা তো অনেকদিন থাকবে মানে 2 মাস পরে যদি কেউ ফোন দেয় আপনার কাছে যে প্রোডাক্টটা আপনি বলছিলেন 250 টাকা এখন কম কেমন দাম তখন যদি 240 টাকা বাজার 40 টাকা দিব ঠিক আছে এটা আমরা আসলে চাই জানো বিশ্বস্ত সহকারে আপনার কাছ থেকে পুরো প্রায় অবশ্যই অবশ্যই এটা দাম কত বললেন 252 টাকা 252 টাকা তারপরে 100 152 টাকা জি 252 টাকা 100 পিসের দাম হ্যাঁ 100 পিসের দাম আর গ্রাম অঞ্চলে যেহেতু কম দামে বিলেট চলে 105 টাকা 105 টাকা আচ্ছা তারপর তারপরে আছে আপনার 115 টাকা 115 টাকা 15 টাকা 100 আচ্ছা 1 টাকা 15 পয়সা পিস রিটেলে 3 টাকা বিক্রি করে আর যদি হোলসেল বিক্রি করে 180 টাকা বেচতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনার 108 টাকা 108 টাকা আপনার কাছে তো অসংখ্য আইটেমের কিন্তু বিলেট রয়েছে জি জি তারপরে আছে 120 টাকা 120 টাকা আচ্ছা আচ্ছা আপনার কাছে বিভিন্ন আমাদের দাম 235 টাকা 235 টাকা হ্যাঁ 12 পিস এগুলোর কি কি মানে এগুলো ছোট বড় আছে এগুলো সাইজ আছে এস এল এম হ্যাঁ 235 12 পিস এটা কিনে পড়বে 19 টাকা 58 পয়সা 30 টাকা বিক্রি আছে এটা 30 টাকা বিক্রি আছে জি তারপরে আমাদের আরেকটা আছে এটা হলো আপনার এটা হলো আপনার ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটাতে শ্যাম্পু প্লাস কালি মিশানো আছে চুল কাটার পরে এটা মাথায় দিলেই কালো হবে হ্যাঁ কালো হবে
এটা তো আপনাদেরকে আর আছে অনেকে আছে মনে করুন বর্তমান দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেকে কলেজ করার লেখাপড়া করার পর এখন বসে আছে বাড়ি ঘরে তো ওদেরকে আমি বলবো যে অল্প পুঁজি নিয়ে প্রথম স্টার্ট করতে পরবর্তীতে যদি রেজাল্ট ভালো হয় টাকা বাড়াবে বাড়িয়ে মাল নেবে আর যদি অনেকের বিশ্বাস না হয় আমরা ইনভাইট করলাম এক কাপ চা খাওয়ার জন্য আমাদের দোকান দেখে এসে যদি বিশ্বাস হয় আমাদের কাছে মাল নেবে আলহামদুলিল্লাহ ভালো লাগবে অনেকে বিদেশ থেকে এসে দেশে এসে ব্যবসা করতে চায় জি তাহলে আপনি যেটা বলেন এই ধরনের ব্যবসায় যদি কত টাকা পুঁজি খাটিয়ে ব্যবসা শুরু করতে পারে এটা তো ব্যবসা তো ব্যবসায় তো লক্ষ লক্ষ টাকা লাগে তো অনেকের কাছে টাকা পয়সা কম থাকলেও হাজার বিশেক দিয়েও শুরু করতে পারে হাজার দশেক দিয়েও শুরু করতে পারে হাজার পাঁচেক দিয়েও শুরু করতে হবে শুরু করতে আস্তে আস্তে নিজে বুঝতে হবে কেমন দাম হবে আপনার কাছে বিভিন্ন ধরনের স্যালাইন আইটেম রয়েছে তারপরে বিভিন্ন ধরনের আমাদের আগরবাতি রয়েছে গোল রয়েছে আচ্ছা অসংখ্য ধরনের আইটেম রয়েছে আমরা কিন্তু প্রত্যেক আইটেম দেখাতে পারছি না আপনারা সরাসরি দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও দেখে আপনাদের সাথে যোগাযোগ করলে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং নতুন যদি কোনো ব্যবসা করতে ইচ্ছুক হয় তাদেরকে সুপরামর্শ ভালো পরামর্শ অবশ্যই অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম